এইগুলো কি বলুন তো? এইগুলো দিয়ে আজকে আপনাদের সাথে অসম্ভব রকমের মজার একটা রেসিপি করে দেখাবো। তবে রেসিপিটা আমি করব না, আমার আম্মাই করবে, কারণ আমি রান্না করলে এটা অতটা মজা হবে না। মায়ের হাতে রান্নার জুড়ি মেলা ভার, তাই না? আম্মা রান্না করবে, অসম্ভব রকমের মজা হয়। আর এগুলো কি আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আর যারা যারা জানেন না তারা ভিডিওটা দেখতে থাকুন, আমি বলে দিব যে এগুলো আসলে কি জিনিস। এখন যে প্রচণ্ড রকমের গরম পড়েছে, তো এই গরমে যে এখন আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজ যে আইসক্রিমটা আনা হয়েছিল, চকলেট আইসক্রিম, রোজা বলল ওই পরিবেশন করবে সবার জন্য, তো ও পরিবেশন করা শুরু করে দিয়েছে। আর তারপরে যে আইসক্রিমের বেহাল দশা হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আইসক্রিম পুরা একদম ল্যাটা ব্যাটা করে কি যে অবস্থা করেছে, মানে আইসক্রিমের অবস্থা পুরাই একদম ঘোলাটে করে ছেড়ে দিয়েছে। তারপরেও বললাম যে তুমি যখন পরিবেশন করতে চেয়েছো করো, কোনো সমস্যা নেই। তো সে আমাদের সবার জন্য পরিবেশন করছে, এটাই অনেক বেশি। মানে সে খুবই হ্যাপি যে সবাইকে আইসক্রিম পরিবেশন করে সে খাওয়াবে। তো আমরাও বললাম ঠিক আছে, তুমি যখন চাচ্ছ কিছু একটা করতে তো করো। তো যেভাবেই পেরেছে সেভাবেই চামিচ দিয়ে ও আইসক্রিমগুলো তুলছে। তো মাশাল্লাহ, এই গরমে আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মধ্যেই মনে শুধু মনে হয় যে একটু আইসক্রিম খাই, তাহলে বোধহয় আরাম লাগবে আর কি। তো চলে আসলাম আমার মূল রেসিপিতে। এই কচুর ফুলগুলো আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করব, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে একগুচ্ছ কচু ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের সাথে খুবই আনকমন এবং খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। যারা এটা হর হামেশা খান তারা তো জানেনই, আর যারা এখনো পর্যন্ত খাননি একবার হলেও খেয়ে দেখবেন। এই রেসিপিটা আসলে খুব দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতের সাথে। তো চলুন রেসিপিটা আমি কিভাবে প্রস্তুত করি, আমি যদিও রেসিপিটা করব না, আমার আম্মাই করবে, তো রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা কিভাবে কাটতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা নিয়ে একটা ছুরি দিয়ে এই যেটুকু হলুদ অংশ আছে বা এই যে পাশটা, এতটুকু সব বাদ দিয়ে ফেলে দিতে হবে। এগুলো কোনো কিছুই খাওয়া যাবে না, এগুলো একদমই বাদ দিয়ে ফেলে দিয়ে এই বাকি যে এতটুকু ফুল, এই ফুলটুকুই খেতে হবে। এই ফুলের যে কলিটা, এই কলি সহ এটাই খাওয়া লাগবে, আর বাকি এগুলো যতটা আছে এর হচ্ছে বোটা ডাটা এগুলো সব ফেলে দিতে হবে। এভাবে করে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। কারণ আছে, কারণটা আমি বলছি যে কেন ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলাম, কারণ এর ভিতরে এই যে একটা শীষ আছে, মানে ফুলের ভিতরে শীষ থাকে, এই শীষটা অবশ্যই ফেলে দিতে হবে। এটা যদি খাওয়া হয় তাহলে খুবই মুখ চুলকাবে, গাল চুলকাবে, যেটাই বলেন না কেন এগুলো খাওয়া যাবে না। এই পুরোটা ফেলে দিতে হবে আর এতটুকুই নিতে হবে। এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে কেটে নেবেন। এই ছোট ছোট টুকরা করে আমি এটাকে কেটে নিচ্ছি, এতটুকু করে টুকরা টুকরা করে সবগুলো ফুল কেটে নিতে হবে। এই ফুলগুলো বেশ পেকে পেকে গিয়েছে, সে কারণে হলুদ হয়ে গেছে। এই যে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে, আর এ কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ হাত চুলকাতে পারে এ কারণে। আর এখন আমি একটা দেখাচ্ছি একদম কচি ফুল, এই ফুলটা একদমই কচি, এই ফুলটা বেশ পেকে গিয়েছে, এ কারণে একদম হলুদ কমলা হয়ে গেছে। আর এটা পাকিনি, এটা হালকা ঘিয়ে কালারের আছে, এটা এখনও কচি কাঁচা। তো একটা কাঁচা ফুলও আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে সব কচুর ফুলগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর কচুর ফুল যেহেতু একটা ফুল, আর ফুলের ভিতরে কিছু পিঁপড়া থাকবে, এটাই স্বাভাবিক। কালো যে পিঁপড়াগুলো সেগুলো এই কচু ফুলের ভিতরে অল্প স্বল্প থাকে, তো এ কারণে কচুর ফুলটা ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে। আর গরম পানি দিয়ে যখন হালকা ভাপ দেওয়া হবে তখন কচুর ফুলের যে এই কালো পিঁপড়া আছে সেগুলো এমনিতেই বের হয়ে যাবে, থাকবে না। তো এভাবে করে সবগুলো কচুর ফুল কেটে নেওয়া হয়েছে, আর কচুর ফুলের ডাটাগুলো এগুলো এখন ফেলে দিতে হবে। এই আর কি, এখন চলে যাব কচুর ফুল রান্নার মূল রেসিপিতে। তো প্রথমে কচুর ফুল ভাপ দেওয়ার জন্য পানিটা ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়েছে। এখন ফুটন্ত পানিতে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখা হবে, আর ঢেকে রেখে এই যে হালকা করে ভাপ দিয়ে নেওয়া হয়েছে। এখন
তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে হালকা হালকা ভাজা করে নিতে হবে, আর তার ভিতরে সব মশলা একে একে দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হলো সরিষার পেস্ট, জিরা রসুনের পেস্ট, আর দেওয়া হলো হলুদ, লবণ আর চিংড়ি মাছ। এগুলো দিয়ে কষিয়ে নিতে হবে, আর দিতে হবে শুকনা মরিচের গুঁড়া। তো এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দেওয়া হলো। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে কচুর ফুলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কচুর ফুলগুলো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে কচুর ফুলের ভিতরে আবার পানি দিয়ে দিতে হবে। তখন কষিয়ে নেওয়া হয়েছিল, এখন কষানো হয়ে গেছে, এখন আবার ভালোভাবে রান্না করার জন্য পানি দিয়ে দিতে হবে। তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যেহেতু এটা কচুর ফুল, সে কারণে অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে বা ভালোভাবে রান্না করতে হবে, না হলে এটা মুখ চুলকাবে। তো ভালোভাবে করে ঢাকনা দিয়ে ভালো করে যাতে সিদ্ধ হয় সেজন্য বারে বারে ঢাকনা দিতে হচ্ছে, আর ভালোভাবে মাঝে মাঝে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে উলট পালট করে। আর একসাথে যে অনেকগুলো পানি দিয়ে রান্না করলেও এটা একদম নরম ঘুটে যাবে, তখন আর খেতে মজা লাগবে না। তো পানিটা একদম শুকিয়ে এসেছে, আরও পানিটা শুকনো করে নেওয়া হবে, একদম তেল তুলা করে নেওয়া হবে। এই যে একদম পুড়া পুড়া করে তেল তুলা করে নেওয়া হয়েছে যাতে করে মুখ না চুলকায়, সেজন্য একদম শুকনা করে রান্না করে নেওয়া হলো। আর আমি এখন ভাতের সঙ্গে এই কচুর ফুল খাবো। গরম ভাতের সাথে এই কচুর ফুল খেতে ভীষণ রকমের মজা লাগে। আপনারা যদি এই রেসিপিটা খেয়ে থাকেন তাহলে তো জানেনই যে এটা কতটা মজাদার হয়, আর যদি না খেয়ে থাকেন একবার হলেও রান্না করে দেখেন আসলে কতটা লোভনীয়। তো ভাতটা খাওয়ার পরে দেখি আকাশে প্রচণ্ড রকমের মেঘ করেছে, একদম আকাশটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে কিভাবে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, আর কালো চারিদিকে একদম অন্ধকার, তার মধ্যে দিয়ে আকাশটা কিভাবে একদম বিদ্যুৎ চমকাচ্ছে আকাশের ভিতরে সেটা একটু ভিডিও ক্যাপচার করলাম। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। আপনাদের সাথে তো অসম্ভব মজার রেসিপিটা শেয়ার করলাম, তারপরে ভাত খেলাম। তারপরে ভাতটা খেয়ে এখন আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। ওকে ওকে ওকে, সারপ্রাইজটা দেখতে কিন্তু ভুলবেন না। সারপ্রাইজটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করছি, তো চলুন দেখি। আমি খুলবো। হ্যাঁ হ্যাঁ, কি আছে চলুন আমরা দেখি তাহলে। বসে আছে মানে সে খুব এক্সাইটেড নাকি? দেখাচ্ছি এখন, দাঁড়াও দাঁড়াও, আপনাদের জন্য কি আছে এখনই দেখাবো। আমরা কিছুক্ষণ আগে মিজান ভাইয়াদের বাসায় গেছিলাম না, তখন যে দেখি প্রচণ্ড ঝড় উঠছে, আর ঝড়ের একদম যে প্রথমে শুরুতে যখন ঝড়টা উঠছে তখন একদম ঝড়ের বাতাসে এটা ঘরের ভিতরে চলে এসেছে ভাই। এই যে এই যে রোজা, আমাদের ফ্রেন্ড হয়ে গেল তাই না? ও তোমার ফ্রেন্ড হয়ে গেছে? আমাদের চ্যানেলের নতুন সদস্য। ওকে আমরা কিছুক্ষণ পরেই ছেড়ে দিব না রোজা, তারপরে ও ওর জায়গায় ঘুরে বেড়াবে, চলে যাবে যেখানে মনে চাই, না বেবি? আমি জানি না, হাত দিয়ার চেষ্টা করব। একটু কাছ থেকে দেখাচ্ছি, একদমই ছোট্ট একটা বাদুড়ের বাচ্চা, ও একদমই ছোট। এই যে পিচ্চি, একদম ঘাপ, অনেক সুন্দর ঘাপটি মেরে বসে আছে মনে হচ্ছে, আমাদের পুষা মনে হচ্ছে তাই না? একদম ঘাপটি মেরে বসে আছে, দাঁড়াও দেখাই একটু দেখাই, এ একদম ঘাপটি মেরে বসে আছে, একদম চুপচাপ বসে আছে, মানে ওকে আমের রস খা বাবা। রোজা দুধের সঙ্গে চিনি মিশ করে নিয়ে এসেছে ওকে খাওয়াবে বলে, আর আপু এখন ওকে চামচি করে দুধ খাওয়াই দিচ্ছে, ধরে ধরে খাচ্ছে, চামচ ধরে ধরে করে দুধ খাচ্ছে, মানে অনেকটা দুধ সে খেয়ে ফেলেছে। হয়তো তার প্রচন্ড রকমের ফোটা লেগে গিয়েছিল, তো ঘরের পোকোটে একদম ঘরের ভিতরে চলে এসেছে, কিন্তু তারপরে তার মার কাছ থেকে তো সে আলাদা হয়ে গেছে, এখন তো কিছুই খেতে পারছে না, তো তার তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সে কারণে সে দুধটা যে এত মজা করে খেলো, অনেক মজা করে সে অনেকটা দুধ খেয়ে ফেলেছে। আপনারা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে সেভাবে দুধ খাচ্ছে, আর আমিও প্রথমবার একদম দেখেছি যে এভাবে করে দুধ খাচ্ছে, এটা দেখে খুব অবাক হয়ে গেলাম, চামচিকা দুধ খায় এটা প্রথম দেখলাম আর কি। তো
আমার রোজার ন্যাকামো চলতেই থাকবে, কতক্ষণ ন্যাকামোটা চলবে আমি ঠিকঠাক জানি না। তো আমার ব্লগটা আজকে এতটুকুই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন, সবসময় পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।